টেক বিরিয়াত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব ওভারপ্রিন্ট ব্ল্যাক, অর্থাৎ কিভাবে টেক্সটকে ওভারপ্রিন্ট করা যায় অ্যাডোবি ফটোশপে। তো অ্যাডোবি ফটোশপে যেহেতু আজকাল ডিজাইনের চাহিদা খুব বাড়ি গেছে, তো সেক্ষেত্রে আমরা যদি একটা বিজ্ঞাপন ডিজাইন করি বা প্রিন্টিংয়ের জন্য একটা ডিজাইন করি, যে ডিজাইনটাতে আমরা কালো লেখা যদি সলিড কালার উপরে দিই, সেটাকে ওভারপ্রিন্ট করা জরুরি, না হলে ছাপায় সেটা মিলাইতে খুব সমস্যা হয়। তো আমরা প্রথমে দেখি, আপনার কম্পিউটারে অ্যাডোবি প্রফেশনাল ইনস্টল থাকলে একটা পিডিএফ ফাইল ওপেন করবেন। ওপেন করে যেখানে লেখা আছে কালো বা স্ক্রিনের উপরে লেখা আছে, যেমন এখানে একটা লেখা আছে উন্নত টেকনোলজি, এটাকে আমরা দেখি। এই যে প্রিন্ট প্রোডাকশনে গেলে এখান থেকে ওভারপ্রিন্ট প্রিভিউ দিলে আমরা এখান থেকে আমাদের যে ফসেস কালার, অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য যে চারটি প্লেট ফসেস থাকে সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা ব্ল্যাকটা উঠে দিলে এখানে ব্ল্যাক দেখেন কি দেখাচ্ছে, ব্ল্যাক আছে, ইউলো আছে, ম্যাজেন্ডা আছে, অর্থাৎ এই লেখাগুলো চার কালারে লেখা হয়ে আছে। কয় কালারে? চার কালারে। এখন যদি চার কালারে লেখা হয় সেটা তো ছাপায় মিলানো খুব মুশকিল, কারণ ছাপায় মিলাতে হলে আমাকে লাগবে সিঙ্গেল ব্ল্যাক। তো এটা আরজিবি মোডে আছে। আমরা এখন এই যে ওভারপ্রিন্ট ব্ল্যাকটা, অর্থাৎ কোনো একটা ডিজাইনে যদি কালো লেখা থাকে আর সেটাকে যদি আমরা প্রিন্টিং উপযোগী করতে চাই, সেক্ষেত্রে ওভারপ্রিন্ট ব্ল্যাকটা জরুরি। তো কিভাবে করে সেটা আমরা এখন দেখব। আমি একটা ফর্ম ওপেন করি, এখান থেকে আমরা আবার প্রিন্ট প্রোডাকশনে যাই, আউটপুট প্রিভিউ ব্ল্যাক উঠলে দেখেন টোটাল ফর্ম থেকে যে ব্ল্যাক লেখাটা আছে সেটা উঠে গেছে, অর্থাৎ ব্ল্যাক লেখাটাকে কাট আউট হয়ে গেছে। সলিড কালার উপরে যত জায়গায় ব্ল্যাক লেখা ছিল সেটা একটা আলাদা ফ্লেটে সেপারেট হয়ে গেছে। যদি এই লেখাটা সেপারেট না হয় তাহলে ছাপা রেজিস্ট্রেশন মিলানো একটু ঝামেলা হয়। তো সেক্ষেত্রে ছোটো লেখা, যত ছোটো লেখা দিব তত আরও বেশি সমস্যা হবে। আমরা খেয়াল রাখবো কীভাবে এই ওভারপ্রিন্ট ব্ল্যাকটা দেওয়া যায় যাতে লেখাগুলো কাট আউট হয়। তো ইলাস্ট্রেটর তো অনেকে সহজে করতে পারে আমরা, এখন ফটোশপে কীভাবে করে সেটা আমরা আজকে শিখব। ফটোশপে কীভাবে করে সেটা শেখার জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করি। ফটোশপে আমরা একটা নতুন ডকুমেন্ট নিই, ডকুমেন্ট নিলাম যে কোনো, এখন এটাতে আমরা একটা কালার দিই, সাপোজ একটা কালার দিলাম। এখন এই যে ব্যানারটা, এটাতে আমরা রং দিব, এখানে চার রং নয়, যে কোনো কালার দিলাম, যে কোনো একটা রং, হ্যাঁ যে কোনো একটা রঙের উপর আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এই এখন এখানে আমরা কিছু লিখব, আমি আপাতত এখান থেকে ইপসাম লরাম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফন্ট সাইজ ছোট আছে যার কারণে অত্যধিক ছোট দেখাচ্ছে, আমি ফন্ট সাইজ 10 করে দিলাম, 110 করলাম, 12-11 করলাম। এখন এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসি, এই যে লেখাটা আমাদের এখানে আছে এটাকে আমরা প্রথমে ব্ল্যাক কালার দেব। এই যে ব্ল্যাক কালার জন্য এখানে কালারের উপরে লেখাটা সিলেক্ট করে কালারে ক্লিক করে আমরা এখান থেকে 0, Cyan 0, Magenta 0, অর্থাৎ সব 0 করে, সব 0 করে শুধু ব্ল্যাকে আমরা 100 দিব। এখন ব্ল্যাকে যখন আমরা 100 দিলাম, এখন দেখি লেখাটা পড়া যাচ্ছে না। আমরা ফোন আরেকটু বড় করি, একটু বড় করলাম, এখন দেখি এই যে ফোনটা কালারটা একটু ডিফার করি, যেখানে আমাদের লেখাটা স্পষ্ট বোঝা যায়। এখন এই যে লেখাটা, লেখাটা CMYK-তে আছে, কিন্তু আমরা যখন চারটা চ্যানেলে দেখব তো চ্যানেলগুলো অন অফ করে দেখব, সায়ান, ম্যাজেন্ডা, প্রতিটা চ্যানেলে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে। এই যে ব্ল্যাকটা উঠানোর পরও লেখাটা ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু আমার লেখাটা ব্ল্যাকই আছে, তারপরও দেখি আমার লেখাটা ব্ল্যাকই আছে,
ওভারপ্রিন্ট হয় নাই। তো ওভারপ্রিন্ট করার জন্য কি করব আমরা, এই যে টেক্সট লেয়ারটাকে এখান থেকে লেয়ার প্যানেল থেকে মাল্টিপ্লাই করব, কি করব মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে এখন আমরা চ্যানেলটা যাই, ব্ল্যাক চ্যানেলটা উঠে দেখেন এখন লেখাটা কাটা হতেছে, এটা হচ্ছে ওভারপ্রিন্ট ব্ল্যাক। ফটোশপে যেহেতু সরাসরি ওভারপ্রিন্ট ব্ল্যাকের কোনো অপশন নাই, সেজন্য আমরা এভাবে মাল্টিপ্লাইটা ব্যবহার করে ওভারপ্রিন্ট ব্ল্যাকটাকে ইউজ করব। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফটোশপে মাল্টিপ্লাই করা যায়। তো আমি তো ফটোশপে দেখালাম, এখন আমি এটাকে যদি একটু ফিউশনে দেখতে চাই হয়েছে কি না, সেজন্য আমরা এটাকে পিডিএফ ফর্ম্যাটে সেভ করলে সেভ দিয়ে পিডিএফ ফর্ম্যাটে সেভ করি, ফটোশপ থেকে পিডিএফ করা যায়। এই যে ফটোশপ পিডিএফ, আপাতত আনটাইটেল দিলাম, ডেস্কটপে সেভ দিলাম, ওকে দিলাম, ওকে, হাই কোয়ালিটি প্রিন্ট মাইনাস করে আনটাইটেল ফাইলটা কোথায় আছে দেখি, ডেস্কটপে সেভ দিনি, সেভ এজ, ডেস্কটপ, ডেস্কটপ ফাইলের ভিতরে গেছে, ডেস্কটপ, ডেস্কটপ ফাইলের ভিতরে গেছে আনটাইটেল নামে। এখন ওপেন করি, এখানে আমরা প্রিন্ট প্রোডাকশনে গিয়ে ওভার প্রিন্ট প্রিভিউতে গিয়ে এই যে আমার জিনিসটা কী হলো, ওভার প্রিন্ট ব্ল্যাক হলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফটোশপে আমরাকে কালো লেখা ব্যবহার করলে স্ক্রিনের উপরে ওভার প্রিন্ট ব্ল্যাক করতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য সহজ হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।